আপনারা জানেন 23 বর্ষপূর্ণ ইউনিভার্সিটি থেকে বিভিন্ন বিষয়ে বিডিপি কোর্স করছেন, তো আপনাদের কিন্তু এক্সাম ফর্ম ফিলআপ শুরু হয়ে গেছে। তো এক্সাম ফর্ম ফিলআপ কিন্তু করার পর অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে আপনারা এক্সাম ফর্ম ফিলআপ করেছেন কিনা এবং পেমেন্ট হয়েছে কিনা আপনারা বুঝতে পারছেন না। তো আজ আমি এই ভিডিওতে আলোচনা করব আপনাদের এক্সাম ফর্ম ফিলআপ করার পরে আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের এক্সাম ফর্ম ফিলআপটা সাকসেসফুল হয়েছে। এই নিয়ে আজকে ভিডিওটি আপনারা দেখছেন আপডেটেড দেবাশিস ইউটিউব চ্যানেল, স্টে আপডেট উইথ মি। তো চলুন সময়টা শুরু করা যাক। তো দেখুন, এক্সাম ফর্ম ফিলআপ কী করে বুঝবেন এর জন্য কিন্তু আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা এই ওয়েবসাইটে আসলে দেখবেন এখানে ক্রিয়েট বলে একটা অপশান আছে। তো এই ক্রিয়েটের উপরে আপনাদের ক্লিক করার, আপনাদের দেখুন এখানে এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার জায়গা আছে, যেটা ইউজার আইডি। ইউজার আইডিটা হচ্ছে আপনাদের এনরোলমেন্ট নাম্বার, তো সেই এনরোলমেন্ট নাম্বারটা বসাতে হবে এবং পাসওয়ার্ড কিন্তু আপনাদের মোবাইলে এসেছিল এক্সাম ফর্ম ফিলআপ করার সময়। তো এই পাসওয়ার্ড এবং ইউজার আইডি বসানোর পর কিন্তু আপনাদের লগ ইন করতে হবে। তো সব কিছু দেওয়ার পর আপনাদের লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনাদের নতুন একবার একটি পেজ ওপেন হয়ে যাবে, আপনাদের যাবতীয় ডিটেলস দেওয়া থাকবে এখানে, আপনাদের নাম, স্টাডি সেন্টারের নেম, এনরোলমেন্ট নাম্বার, আপনাদের ফোন নাম্বার। এবার দেখুন, আপনারা যদি ফর্ম ফিল আপ সাকসেসফুল না হয় সেক্ষেত্রে কিন্তু এখানে পেন্ডিং দেখাবে, এবং পেমেন্টও যদি সাকসেসফুল না হয় তাহলে কিন্তু একবার পেন্ডিং দেখাবে। তো ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর আপনাদের কী ধরনের পেজ দেখাবে আমি দেখাচ্ছি। ফর্ম ফিল আপ স্ট্যাটাস দেখুন ডান দেখাবে, এই যে ডান দেখাচ্ছে, এবং পেমেন্ট স্ট্যাটাসেরও কিন্তু ডান দেখাবে। এবার যদি আপনারা যদি পেমেন্ট করেছেন কিন্তু ফর্ম ফিল আপ হয়নি, তা সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে পেন্ডিং দেখাবে। এই ফর্ম ফিল আপ স্ট্যাটাসের এখানে কিন্তু পেন্ডিং দেখাবে এবং পেমেন্ট স্ট্যাটাসের এখানে কিন্তু ডান দেখাবে। তাহলে আপনাদের ফর্ম ফিল আপটা হয়নি অথচ পেমেন্ট হয়ে গেছে। তো তখন আপনারা কী করবেন যদি আপনাদের টাকা পেমেন্ট হয়ে গেছে অথচ ফর্ম ফিল আপ হয়নি? আমি কিন্তু এর আগে একটা ভিডিও করে দেখিয়ে দিয়েছি যে আপনাদের পেমেন্ট হয়ে গেছে অথচ পেমেন্ট ফেল হয়ে গেছে, তো কী করবেন? তাহলে সেই ভিডিওটা একবার দেখে নেবেন, সেই ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তো সেখান থেকে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। এবং যদি এটা হয় যে আপনাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে, ফর্ম ফিল আপে ডান দেখাচ্ছে অথচ পেমেন্ট এখানে পেন্ডিং দেখাচ্ছে, তাহলে কী করবেন? তাহলে কিন্তু আপনারা টাকাটা পেমেন্ট হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনারা যে ভিডিওটার কথা বলছি সেই ভিডিওটা একবার দেখে নেবেন, তো তাহলে কিন্তু আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা বুঝতে পারবেন। তো আপনাদের ফর্ম ফিল আপ স্ট্যাটাস কিন্তু ডান দেখাবে এবং পেমেন্ট স্ট্যাটাসও কিন্তু ডান দেখাবে। আর এর সাথে বলে রাখি, আপনাদের যে এক্সাম ফর্ম ফিল আপের ভিডিওটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিয়েছি, তো সেই ভিডিওটা না দেখে থাকলে আপনি স্টেপ বাই স্টেপ প্রসেসের যে ভিডিওটা সেটা কিন্তু আমি লাইভ করে দেখিয়েছি, তো সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সেই ভিডিওটা দেখে আপনারা ফর্ম ফিল আপটা করে নিতে পারবেন যে কীভাবে আপনার ফর্ম ফিল আপ করবেন। এবং আপনাদের যে টাকাটা লাগবে বিডিপি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যে টাকাটা লাগবে তাই নিয়েও কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে কত টাকা লাগবে এবং সায়েন্স কমার্স আর্টসের স্টুডেন্টদের কত টাকা লাগবে, তো আমি ডিটেলসে কিন্তু একটা ভিডিও বানিয়ে দিয়েছি, তো সেই ভিডিওটা একবার দেখে নেবেন। তো আপনারা ফর্ম ফিল আপটা খুব তাড়াতাড়ি করে নেবেন, আপনাদের কিন্তু আর 5 দিন সময়। আপনাদের আর কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং আমার সাথে সরাসরি যোগাযোগ করতে হলে ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, ইনস্টাগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।